কোথায়? রাজশেখরকে তো দেখতে পাচ্ছি না। এ তো এখানে বসে আছে, আমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। না দেখতে পেলেই হলো। পড়ে গেল কি করে? আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। বিজু, ভৈরবী গঙ্গা হয়ে থাকা ভৈরবী এবার রূপ বদলে আবার ভৈরবী হয়েছে। ভৈরবীকে ভালো করে দেখ। কি করে পৌঁছে গেল? ওকে যেভাবেই হোক আটকাতে হবে। ভৈরবী আবার গায়েব হয়ে গেল। কেউ হয়তো এসেছে, সেই জন্য লুকিয়ে পড়েছে। আমি তো তোকে মন্ত্র দিয়ে বেঁধে রেখে এসেছিলাম, কিন্তু তুই এখানে এলি কি করে? এখানে এসে আমার ক্ষতি করতে চাইছিস? তুমি আমাকে যতই আটকানোর চেষ্টা করো, তুমি যে আসলে নন্দিনী সেটা আমি সবাইকে জানিয়ে ছাড়বো। আমার কথা মন দিয়ে শোন, আমার বিষয়ে ওদের কিচ্ছু বলবি না। তোমায় অনেকবার বলেছি ছেড়ে দিতে, তুমি ছাড়োনি। এবার আমি তোমায় ছাড়বো না, যা ইচ্ছে তাই করো তুমি। দেখ, ভৈরবী আবার গঙ্গা হয়ে গেছে। এবার তোর ভয় কেটেছে তো?
পার্টনার, এখন আমার মন শান্ত হয়েছে। ভৈরবীকে গঙ্গা বলে এবার আমি মানব। চল 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 চল। ভৈরবি হঠাৎ এখানে এসেছে কেন? আমাকে ওদের হাতে তুলে দিবি বলে তুই এখানে এসেছিস? দেখ, তোকে এখানে আটকে রেখে ওদের কিভাবে বিশ্বাস জয় করলাম। ভৈরবীর সাথে গঙ্গার আবার কি সম্পর্ক? পার্টনার, ভৈরবীর সমস্যা ঠিক হয়ে গেছে। এবার মুনির স্বামীকে ধরে এখন নন্দিনী কোন রূপে আছে সেটা জানতে হবে। মুনির স্বামীকে আমার লোকরা খুঁজে বেড়াচ্ছে। তুই আরেকটু ধৈর্য ধরে থাক, ওকে দেখবি তুলে নিয়ে চলে এসেছে। নন্দিনী বারবার করে আমাকে এ বাড়িতে আসতে বারণ করেছিল, কিন্তু ভৈরবীর পালিয়ে যাওয়ার ব্যাপারটা নন্দিনীকে তো জানাতেই হবে, কিন্তু কি যে করি। এখন তো নন্দিনী বাড়ির ভেতরে থাকবে, যেভাবেই হোক ওকে এ বাড়ির বাইরে আনতে হবে। এখন যদি তুই চিৎকার করিস না ওকে ধরতে পারবো না। এখন ও নিজে এখানে এসেছে, ওকে ধরতেই হবে। নন্দিনী এখন কি রূপ ধরে আছে সেটা ওর কাছ থেকে জানতে হবে। বুঝতে পারলি? ও এখানেই কোথাও আছে, চল চল গিয়ে ধরি। তুমি যতই চেষ্টা করে নাও আমাকে কিছুতেই আটকাতে পারবে না। তুমি গঙ্গা নও, তুমি যে নন্দিনী, গঙ্গার রূপ ধরে আছো সেটা আমি সবাইকে বলবো। তুমি যে গঙ্গার রূপটা পেয়েছো সেটা আমি সবাইকে জানাবো। কি, গঙ্গার রূপ ধরে যে এসেছে সে হলো নন্দিনী? আমার ব্যাপারে ওদের কিছু বলে দিলে আমি তোকে শেষ করে দেব। চুপ করে থাক, একটাও কথা বলবি না। এবার কি হবে? ভৈরবী তো দেখছি এ বাড়িতে চলে এসেছে। বিচু, ওই দেখ ওখানে, ওকে দেখে ভয় পেয়ে ভৈরবী চিৎকার করেছিল। চল ধর, ছাড়িস না ওকে, ছাড়বি না। বাবা এখানে কেন এসেছে? আসতে মানা করেছিলাম আমি, যেভাবেই হোক ওদের হাত থেকে বাঁচাতে হবে। নন্দিনী এখানে আছে। ওর একটা কথা বললে আমি শেষ করে দেব। বিজু, ও আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, ভৈরবীকে বলে কোন মন্ত্র শক্তির দ্বারা ওকে ধরতে হবে। চল, দাদা
কাকে খুঁজছেন দাদা? এইভাবে ঘাবড়ে গেছেন কেন আপনি? আরে কিছু না, আগে আমাদের ওই সাপের ডেরার কাছে একটা পাগল যখন তখন চলে আসতো, ওই পাগলটা এখন আবার বাড়ির ভেতর ঢুকে পড়েছে। তুমি দেখেছো ওকে? এখানে এসে আমার সংসার বাড়াস না, তাহলে আবার শাস্তি পাবি তুই। বাড়ির ভেতরে চলে এসেছে ওই পাগলটা, খুন করার চেষ্টা করেছিল না? আমি যদি ওকে দেখতে পেতাম তাহলে আমি ওকে কিছুতেই ছাড়তাম না। ঠিক আছে, তুমি ওই দিকটা একটু দেখো। বিজু এই দিকটা যায়। আমার দাদাকে ছুরি দিয়ে মারতে এসেছিলিস না, এখানে কি করছিস? দাঁড়া, ওই তো, ওই তো ওখানে দাঁড়া বলছি, দাঁড়া বলছি। এখানে তোকে সতর্ক করছি, চিৎকার করবি না, একটাও শব্দ করলে তোকে আমি শেষ করে দেব। তুই জানিস না আমি কে, ভৈরবী কি করতে পারে আমি তোকে দেখিয়ে দেব। কি করবি তুই আমার? আমি বরং গিয়ে বাবাকে বাঁচাই। কোথাও পেলাম না, পেলাম না দাদা, কোথাও দেখলে? সব জায়গায় আমিও খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। কি হয়েছে? কি সবাই কিছু খুঁজছে নাকি? কিছু একটা হারিয়ে গেছে মনে হচ্ছে। বুঝতে পারছি না, হাত থেকে বেঁচে গেল, ধরা পড়তে পড়তেও পালিয়ে গেল, কি জানি কোথায় গেল। ওদিকটা দেখেছিস? আপনারা সবাই কাউকে খুঁজছেন নাকি? গঙ্গা, ওই যে বড় বড় দাড়িওয়ালা ওই পাগলটা, ও এসে আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ ও, তাই নাকি? মুনিস্বামী, মুনিস্বামী! হ্যাঁ, ওনাকে ছাড়বেন না, ধরে ফেলুন, যান যান। হ্যাঁ 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 হ্যাঁ, ধরো ধরো, যাও যাও, সবাই ধরো ওকে। হ্যাঁ, খুঁজে দেখছি দাদা। নন্দিনী, নন্দিনী, এই নন্দিনী, নন্দিনী! ও, এই গঙ্গা, ওই পাগলটা তোমাকে ডাকছে, উপরে দেখো। ওই দিকটা দেখো। ঠিক আছে দাদা।
সরি বাবা, সরি সরি ভুলে গেছে সরি। আরে আরে আবার মাঝে, আরে দেখি তো বলছো, আরে ছাড়ো এখন, চলো আগে ওকে ধরি, চলো চলো। এই ঘরটা দেখি, আমি এই ঘরটা দেখছি, আপনারা বরং ওই দিকটা দেখুন, যান চলো ওদিকটা দেখি, চলো তাড়াতাড়ি চলো। ওরা ভৈরবীকে দেখে ফেললে আমার বিপদ। আমায় ক্ষমা করে দে নন্দিনী, ভৈরবী আমার হাত থেকে পালিয়ে এখানে এসেছে বলে আমি এখানে এলাম। আমার জন্য তুই খুব সমস্যায় পড়ে গেলি তাই না মা? ভৈরবী, ভৈরবী কোথায় আছো? ভৈরবী এই রে, রাজশেখর তো এইদিকেই আসছে, কি করি এখন? ও এখানেই আছো ভৈরবী? ওই মুনিস্বামী আমাদের বাড়ির ভেতরে ঢুকে আটকে পড়েছে, ওই পাগলটাকে ধরে নন্দিনী এখন কোন রূপে আছে সেটা জানতে হবে। আরে তুমি চুপ করে আছো কেন? এটা আমাদের সমস্যা, তোমার সমস্যা নয় বলে চুপ করে আছো? আসলে তা না, বারবার রূপ বদল করতে গিয়ে আমার মাথাটা এত ধরে গেছে না। আপনি যান, আমি এক্ষুনি আসছি। ওই লোকটা এখনো এখানেই আছে, যেভাবেই হোক ওকে ধরুন। বিজুর সন্দেহটা দূর করার জন্য তোমাকে কষ্ট করতে হয়েছে। বিজু ও তোমাকে ভৈরবী বলে পুরোপুরি মেনে নিয়েছে। হ্যাঁ ভৈরবী, তোমার শরীরটা ঠিক করে নাও, আমি ওকে দেখে নিচ্ছি। হ্যাঁ তোকে ছেড়ে রাখলে তুই আমাকে একটু একটু করে কষ্ট দিবি, কিন্তু তোকে আমার চোখের সামনে থাকতেও হবে। বাবা, তুমি বরং পিছনের দরজা দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। তুই ব্যালকনিতে গিয়ে শক্তি প্রয়োগ করে তোমাকে আবার আগের মতন করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও, যাও। ঠিক আছে রে মা, মারে মাছে পরিণত হও ভৈরবীকে, জলে ছেড়ে দে, ও যাই করুক, আসলে তো একজন যোগিনী। হ্যাঁ ঠিক আছে বাবা। আমার নাক বন্ধন ছেড়ে কোন রকমে বেরিয়ে এসেছিস, এইবার এখান থেকে শত চেষ্টা করেও তুই তুই কিছুতেই বেরোতে পারবি না। এদের হাত থেকে বেঁচে এই মহল পেরিয়ে যেতে আমার পুরো একটা দিন লেগে যাবে মনে হচ্ছে। এখান থেকে বাইরে কি করে বেরোবো বুঝতে পারছি না তো। হে ভগবান, আহ
আমি তো আর হাঁটতে পারছি না, কি যে করি। কোথাও ওকে দেখতে পাচ্ছি না, এইখানেই তো দেখেছিলাম আগে। হ্যাঁ, একটা কাজ করি, এর পায়ের উপর উঠে যেভাবেই হোক পালাতে হবে। এইখান থেকে পালাবে কি করে? এই বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে আছে। পায়ের একটা আওয়াজ মনে হলো। পার্টনার পালিয়ে গেছে। পার্টনার, আরে কি বলছিস বিজু? কোথাও দেখতে পাচ্ছি না তো। ওই পাগলটা এখান থেকে গেলটা কোথায়? হ্যাঁ, ও আবার বাড়ির ভেতরে নেই তো। ভালো করে দেখি। এখানেই আছি, খুঁজে দেখতে হবে। তোমার মাথা যন্ত্রণা কমেছে? এখনো কমেনি। ওকে পেয়েছেন? সব জায়গায় খুঁজে ওকে পেলাম না, কি করে যেন পালিয়ে গেল। এ বাবা, ছি, বেঁচে গেল, হাতে পেয়েও ধরতে পারলেন না ওকে। ও এখন ওই নন্দিনীর ব্যাপারে কি করে জানবো? জাগে ছাড়ো, কোথায় আর যাবে, আবার যখন আসবে তখন ঠিক ধরে নেব। ভৈরবী, এটা কি? জলের ট্যাঙ্ক, মাছ, সব নতুন মনে হচ্ছে। রাজশেখর, আমি ভৈরবী, নন্দিনী আমার এই অবস্থা করেছে। তোমাকে সাহায্য করতে গঙ্গার রূপ ধারণ করে যখন আমি আসছিলাম, ওই নন্দিনী আমাকে নাক বন্ধনে বেঁধে রেখেছিল। নন্দিনী এখন গঙ্গার রূপ ধরে এখানে রয়েছে। নন্দিনী গঙ্গার রূপটা পেয়েছে, তোমাদের সামনে এখন নন্দিনী আছে। তুই যতই ছটফট কর না কেন, তোর কথা ওরা কেউ শুনতে পাচ্ছে না। সকালে বাড়ির সামনে একজন মহিলা মাছ বিক্রি করছিল, সেখানে দেখলাম এই মাছটা ছিল, বেশ দাম বলছিল, তাই আমি ওটাকে নিয়ে এসেছি। ও, এই মাছটা এখানে থাকলে আমাদের ভালো হবে। রাজশেখর, আমি ভৈরবী, আমাকে দেখো, আমি ভৈরবী। এটা তো বিশেষ কোনো মাছ বলে মনে হচ্ছে না, এটা তো কিরকম একটা দেশি মাছ মনে হচ্ছে। পার্টনার, ওই মুনিশ্বামীকে ধরার চেষ্টা করে করে অনেক ক্লান্ত হয়ে গেছি, এই মাছটাকে ফ্রাই করতে বলো, খেয়ে ফেলি। স্বামী এ শরণা মাইয়া, বিজু, এই মাছটা এখানে রাখার জন্য, খাওয়ার জন্য নয়, মনে রাখবেন। কিন্তু বিজুর মনে হয় খুব খিদে পেয়ে গেছে, যান ওনাকে কিছু খেতে দিন। বিজু, আমিষের কথা একদম বলবি না, শুধুমাত্র নিরামিষ, এখন তো নিরামিষ খেতে হবে। নন্দিনী, আমার পরীক্ষা আর নিও না,
আমাকে আবার আগের মতো করে দাও। আমার যতক্ষণ না কাজ শেষ হচ্ছে তুই মাছ হয়েই থাকবি, এটাই তোর ভাগ্য। নন্দিনী, এটা কিন্তু ভালো হচ্ছে না, আমার কথা শোনো। এই নন্দিনী, নন্দিনী! মানে গঙ্গার রূপ ধরে যে এসেছে সে হলো নন্দিনী, এটা না জেনে বাবা সেদিন থেকে ওকে ভৈরবী ভেবে ঠকে চলেছেন। আমি এক্ষুনি এই বাড়ির সবাইকে গিয়ে গঙ্গার রূপে যে নন্দিনী এসেছে সেটা জানিয়ে দেব, আর এক্ষুনি এই নন্দিনীকে বাড়ির সবাই এখান থেকে তাড়িয়ে দেবে। দেবসেনা, মা দাও এদিকে, এসো বসো। দেবসেনা, আমি এখানে এসেছি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে। কি মা? আমি যা বলবো মন দিয়ে শুনবে, হ্যাঁ? ঠিক আছে মা। এ বাড়ির সবাই যাকে গঙ্গা ভাবছে সে আসলে গঙ্গা নয়। কি গো মা, তুমি সেদিন তুমি বললে গঙ্গাকে যে প্রশ্নগুলো করতে গঙ্গা তো তার সঠিক উত্তরই দিল। সেদিন কিছু একটা বলেও বেঁচে গিয়েছিল, কিন্তু ও কে সেটা আমি জানতে পেরে গেছি। ও হলো মা, কি মা, গঙ্গা গঙ্গাই শুধু বলছো, তারপরেও তো কিছু বলো মা। কি হয়েছে তোমার? কি হলোটা কি আমার, কেন কথা বলতে পারছি না? ও মা, কি হয়েছে তোমার? নন্দিনী, এসব তোর কাজ না। গঙ্গারি বা কি হয়েছে মা? ও মা, কি হয়েছে তোমার? আমি তো বলতে পারছি না, দেবসেনার শরীরে ঢুকে ওর মাধ্যমে সবাইকে জানাবো আমি। এসো সোনা, স্কুল থেকে এক্ষুনি এলে? হ্যাঁ এক্ষুনি এলাম আমি দাদু, তোমাকে আমার একটা খুব জরুরি কথা বলার আছে। তাই? তুমি আমাকে কি জরুরি কথা বলতে এসেছো? গঙ্গা সেজে এখানে যে আছে সে গঙ্গা না। হ্যাঁ, ভৈরবী গঙ্গার রূপ ধরে এসেছে এটা দেবসেনা কি করে জানলো? গঙ্গা, কি দেবসেনা, কি বলতে চাইছো তুমি আমাকে বলো। সেটা গঙ্গা, গঙ্গা, গঙ্গা। ও গঙ্গা গঙ্গা বলছে, কিন্তু ভৈরবী যে গঙ্গার রূপ ধরে এসেছে সেটা বলছে না তো, ভৈরবী এর বলাটা আটকে দিচ্ছে এমন নয় তো। গঙ্গা, কি হয়েছে দেবসেনা? কিচ্ছু না দাদু,
কি হলো যেন কি? আমার সম্বন্ধে সবাইকে বলা হয়ে গেছে তো? হয়তো আমি ঠিক কথাটাই ভাবছি। হ্যাঁ, জানো কি, শক্তি নাগ হয়ে থাকা আমি মেয়ের রূপ ধারণ করেছি, এটা দৈব রহস্য। দেব রহস্য কখনো প্রেতাত্মারা জানতে পারে না। তুই যতই চেষ্টা কর না কেন, আমার রহস্য তুই কাউকে জানাতে পারবি না। আমি একদম ঠিক ভেবেছি, ভৈরবী দেবসেনাকে আটকাচ্ছে। দেবসেনা আমার ঘরে এসেছিল, কিছু একটা বলতে গিয়ে না বলতে পেরে এখানে চলে এসেছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। চিন্তার কিছু নেই, আমি যে গঙ্গা নই আমি ভৈরবী, ও সেটা জানতে পেরে গেছে। জানকীর আত্মা দেবসেনার শরীরে ঢুকে গিয়ে সবাইকে এটা বলতে গেছে, সেই জন্যে যাতে কাউকে কিচ্ছু বলতে না পারে মন্ত্র পড়ে দিয়েছি। ও রাজশেখর, ওকে বিশ্বাস করো না, ও নন্দিনী, আমি ভৈরবী। সে যাই হোক না কেন, বাড়ির কেউ যেন তোমাকে কোনো রকম ভাবে বুঝতে না পারে, আমাদের ভাগ্যটা এই মাছটাই বদলে দেবে, বুঝতে পেরেছো? আরে পাপি রাজশেখর, আমি কে সেটা না জেনেই চলে যাচ্ছ? আমি ভৈরবী, না জেনে কেন যাচ্ছ? এই তুই যতই চিৎকার কর না কেন, কেউ শুনতে পাবে না। চিৎকার করা বরং বন্ধ করে শান্ত হয়ে থাক, কেমন? হেই নন্দিনী, আমি তোমাকে একদিন সমস্ত কিছু ফেরত দেব। আমি না হলে দৈবিক রহস্য বলতে পারবো না, কিন্তু অরুণ কি করে সেটা বলে তুই শুধু দেখ। ভৈরবী, এসব কি হচ্ছে?
এসব এরকম হচ্ছে কেন? জানকী প্রচন্ড রেগে গিয়ে আপনার ছেলেকে সবকিছু বলতে যাচ্ছে। অরুণকে বলতে যাচ্ছে যে করি হোক আটকাও ভৈরবী, যাও যাও ভৈরবী, তাড়াতাড়ি যাও। একদম ভয় পেও না, শোনো না আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হবে না। শোনো না, সব কটা আয়না কেমন ভেঙে যাচ্ছে, আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। অরুণ, ও কিন্তু গঙ্গা না। গঙ্গার রূপ ধরে এ বাড়িতে যে এসেছে সে নন্দিনী। ওর বিষয়ে আমি সবকিছু জানি, কিন্তু কিন্তু তা সত্ত্বেও আমি এটা কাউকে বলতে পারছি না। ওর রূপটা যাতে তুমি দেখতে পাও সেই জন্য আয়না দেখানোর চেষ্টা করলাম তোমায়, কিন্তু ও সবকটা আয়না ভেঙে দিল। দয়া করে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার ভীষণ ভয় করছে। কিছু হবে না গঙ্গা, আমি তোমার সঙ্গে আছি। অরুণ বাবা, অরুণ তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি বাবা, কিন্তু আমার মনে হচ্ছে যে জানকী কিছু একটা বলার চেষ্টা করছে। হ্যাঁ অরুণ, তুমি যা ভাবছো সেটাই ঠিক। যে এসেছে সে গঙ্গা না, যে এসেছে সে যে নন্দিনী, সেটা বলার এত চেষ্টা করছি, দয়া করে বোঝো একটু। নিচের হলঘরটা একেবারে তছনছ হয়ে গেছে। আচ্ছা বাবা, বাড়ির লোকেদের কিছু হয়নি তো? কি করে যে হলো আমি জানি না, যাও গিয়ে দেখে এসো, যাও। দেবসেনা স্বামী শরণমাইয়াপ্পা, তুমি যে ভৈরবী সেটা জানকী বলে দিতে পারে ভেবে ভয় পাচ্ছিলাম, সেটা থেকে এখন বাঁচা গেল। এই সবই জানকীর আত্মার কাজ, আপনি চিন্তা করবেন না। ভৈরবী, আবার এই রকম কিছু হবার আগে যে করেই হোক এটা তুমি আটকাও। ওসব আমি দেখে নিচ্ছি, আপনি যান। হ্যাঁ হ্যাঁ, ভৈরবী ঠিক দেখে নেবে। ও আপনাকে ঠকাচ্ছে, এই কথাটা আপনাকে আমি কি করে বোঝাই বলুন তো। তুই কি ভেবেছিস তুই তোর শক্তি দিয়ে আমার রূপ সবার সামনে নিয়ে আসবি আর আমি চুপ করে থাকবো? কিছুতেই না, তোর এই চেষ্টাটা আমি কিছুতেই সফল হতে দেব না। চামুণ্ডি যখন তোর মায়ের ক্ষতি করেছিল, আমার মা তোর মাকে বাঁচিয়েছিল,
নেহাত আমি তোর মেয়েকে তোর কাছ থেকে দূরে সরাবো না, তাই আমি এখনো শান্ত হয়ে আছি। এরপর যদি আবার এরকম করিস তাহলে সত্যি সত্যি আমার রূপ দেখতে পাবি। আমি তোকে আবারও বলছি, সাবধান। কি হলো দেবসেনা? গঙ্গা, তুমি আমাকে একটা প্রমিস করেছিলে, মনে আছে তো? আমি তোমাকে ওই জায়গাতে নিয়ে গেলে তুমি আমার বাবার সাথে কথা বলবে বলেছিলে। এখনো পর্যন্ত তুমি বাবার সাথে কথা বলনি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেবসেনা, ও যখন ইচ্ছে হবে তখন বলবে, ছাড়ো না। না বাবা, আমার আর গঙ্গার মধ্যে একটা ডিল হয়েছিল, তুমি জানো না। এখনো গঙ্গা তোমার সাথে কথা বলছে না, তাই আজকে আমি স্কুল যাব না। আমি তো ভেবেছিলাম সেদিনের কথাটা বোধহয় ভুলে গেছে, কিন্তু ও তো আবার একই কথা বলছে। কি যে করি, কি যে বলি ওকে। আমি কথা বলতে গেলেই যদি আবার কোনো সমস্যা হয়, কি যে করি।